এতো বড় রাজ্য রাজার, এতো বড় বাড়ি, ঝুলছে বেড়ায় বৌদের আঁচল, অশ্রু গোপন করি রে, সুখ দুঃখের মিলন ভেলা। আমি তো সারাদিন মাসুদ চাচার বাসায়, আর হাসান ভাইও দেখলাম যে হসপিটাল থেকে পালিয়ে চলে আসছে, সেটা কি জানতো যে আমি আসবো? সবাই জানে, শুধু আমরাই জানি না। আচ্ছা ভাবি কই? আছে, ঘরেই আছে, তুই আসবি বলে সে বাপের বাড়ি যায় নাই। চলো যাই। চাচি আমাকে বললেন? জি আপনাকে বললাম। চাচি বললেন না, মানে ওই আমরা তো সৈয়দ সাহেবকে চাচাই বলি, এই কারণে আপনাকে চাচি বললাম। ও কিছু বলবেন না? মানে বৈশাখী তো অসুস্থ ছিল, ও এখন কেমন আছে বলতে পারেন? কে? ও হ্যালো, তো আমার দেখা হয় নাই। আচ্ছা, দেখা হলে বলবেন সুস্থ হচ্ছে কিনা। আসি প্রণাম করুন চাচি। আমি কি করব বল, গরিব মানুষ কাজ করে খেতে চায়, এর জন্যই রাখলাম আর কি। আমারে কি বলে জানো? কি বলে? আপনি কি ওর কথা শুনে তো আমি অবাক। আর কি বলে জানো? আপনি কি এবারে বান্দি? আচ্ছা এই কথা আমাকে আগে বলিস নাই কেন? তখন তো বলি নাই, এখন ভালোই হয়েছে, নিজেই এবারে বান্দি হয়েছে। আরে থাক, বাদ দে না, ও গরিব মানুষ, সহজ সরল, বুঝে একটু কম, বুঝিস? দেখো খালা, তুমি নিজে ভালো মানুষ তো, দুনিয়া সবাই রে ভালো মনে কর, মহিলারা এত বোকা মনে করে না। মামি তাড়াতাড়ি চলেন, কেন? রোমান ভাই আসছে, আম্মা আপনাকে ডাকতেছে। হাই, আচ্ছা তুমি যাও, আমার খুবই দুর্ভাগ্য, আমি তোমাদের বিয়েতে থাকতে পারি। তুই ছিলি না বলে তো আমরা বড় করে কোনো অনুষ্ঠানই করলাম না, তাছাড়া হুট করে বিয়েটা হয়ে গেল না, আত্মীয় স্বজনকে সেভাবে দাওয়াত দেওয়া হয়নি। আমি এখন চলে আসছি, এখন একটা অনেক বড় করে রিসেপশন হবে, কি বলো ভাবি? অবশ্যই হবে, তোরা বস, আমি দেখি ওরা কি করে। মা আপনি বসেন, আমি দেখছি। না ভাবি ভাবি তুমি বসো, মা তুমিও যাবো না, দেখো আমি তোমাকে কতদিন দেখি না, আজকে তোমাকে আমি প্রণাম করে দেবো। তুই এখনো পাগলই রয়ে গেছিস, বস তোরা এখানে বসো না ভাবি। প্রকৃতি আমাকে সুস্থ মস্তিষ্ক প্রদান করেছে ভাবি, থ্যাঙ্কস গড। মানে? মানে তোমার বিয়ের খবর শুনে না আমি খুবই ভাবনায় পড়ে গেছিলাম। কেন? অন্তরে খুশি আর একটা গোপন ভাবনা নিয়ে ঘুমোতে পারছিলাম না, স্বপ্নই দেখে ফেললাম, বিশাল বড় সৈয়দ বাড়ি, ছয় বেহারার পালকি, পালকি থেকে নেমে এলো। বাহ সুন্দর তো। মোটেই না, পালকি থেকে নামলো কৃষ্ণবর্ণের এক বধূ, পায়ে তার খুরালা জুতো, পার হলো যুগান্তরের জয়তরণ, তারপর হাস্যোজ্জ্বল, থেকে থেকে গীত গায়, এর মধ্যে ঘুম ভেঙে গেল। দেখলে যে পুরোটাই উল্টো হয়েছে, ঘুম থেকে উঠে তো হাসতে হাসতে আমি আবার বিছানা গড়াগড়ি করলাম। শেষ পর্যন্ত তোমার স্বপ্ন কি সত্যি হয়েছিল? না, স্বপ্ন যে উল্টো হয় তার প্রমাণ হচ্ছে তুমি, সুন্দরী মহিষী, রূপে তো উর্বশী, হঠাৎ আলোর ঝলকানি,
ঝলমল করে চিত্ত। তুমি অনেক মজার মানুষ, অনেক সুন্দর করে তুমি কথা বলতে পারো। ভাবি উনি কে, এটা তো আগে দেখিনি। মেহমান সৈয়দ বাড়ি ভক্ত বেড়াতে এসেছে। ও তুমি কেন যাবে, ওরা আছে না? আমি একটা কিছু করি। হ্যাঁ মা, তোমার বউকে যেতে দাও। আজ তো নিশ্চয়ই তোমার বউ তার দেবরের জন্য কিছু একটা করে খাওয়াবেই। যা হাত মুখ ধুয়ে নে। কালু জি ভাই, মণিমামা কোথায় দেখতো একটু? ও মণিমামা তো বিলে গেছে। ও বিলে গেছে না, তুই একটু তাড়াতাড়ি যা, যায়া বল যে বিদেশ থেকে রোমান আসছে। রোমান যাইছে? হ্যাঁ। চাচি আম্মা ভালো আছেন? জি ভালো। আপনি এখানে কাউরে চান? না মানে ভাবি আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। তা আমি তো এখন যেতে পারবো না, একটু পরে যাই। হ্যাঁ আচ্ছা, একটু পরে আসতেছি। হ্যাঁ ঠিক আছে। চল ঘরে গিয়ে বসি। না মা, ঘরে ভাবি আছে, এখানেই বসি। আমি তো অনেক জায়গায় খোঁজ করলাম কিন্তু কি করব বুঝতে পারছি না। এর আগেও তো ওরকম একবার করেছে। আরে বাবা, তখন তো সে বিয়ে করেনি, একা ছিল। আমার কি মনে হয় জানো মা, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এই সৈয়দ বাড়িতে কার এই পাগলামি নেই বলতো? কি বলছিস এসব? সবার আছে, চমৎকার চমৎকার সব পাগলামি। খালা তুমি যাও, আমি পরে আসতেছি। এত বেশি বুঝিস না তো, আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়। আমি যা বলবো তাই করবি, চল। খালা শোনো না, বেশি বুঝিস না। মা বাবাকে আবার ফোন করে দাও না, মাসুদ চাচার সঙ্গে দেখা করে আসুক। না আমি আর কথা বলতে পারবো না। এমনিতে যখন বললাম রোমান চলে এসেছে, আপনি একটু ভাইজানের সঙ্গে দেখা করে আসুন, সাথে সাথে রেগে ফোনটাই কেটে দিল, আর কথা বলতে পারবো না আমি। মা চাচি এসছে। রোমান, ও আমার বোনের মেয়ে সাদিয়া। সাদিয়া, ও আমার ভাতিজা রোমান। বসো না। জি আপা। কুমকুম কোথায়? বৌমা রান্না করতেছে। ও বাবা, তুই সাদিয়াকে চিনিস? না মা চিনি না, তবে খুবই চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। তুই এত দুষ্টামি করতে পারিস না, এতটুকু বদলাস নাই তুই, একই রকম আছিস। আমি এখন যাই। এখানে বস না। আরে বসো তো, তুমি কিছু মনে করো না, ও সবার সঙ্গে এরকম দুষ্টুমি করে। সাদিয়া ইসলাম আমাকে দেখে লজ্জা পেয়েছে, আমার প্রিয় চাচির ভাগ্নি। কুমকুম ভাবিকে একটু সাহায্য করি। হ্যাঁ লজ্জা পেয়েছে, ভীষণ লাজ। চাচা কোথায়? চাচা? ও তোমার চাচা? তোমার চাচা যে এখন কোথায় আছে তা তো আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে? না মানে ফিরে যে আসবে এটুকু বলা যায়, তবে এই মুহূর্তে ওনার আবার আজকাল আসা যাওয়ার টাইমটা ঠিক না। শাহনাজ তো কি বলে না, এই চল তো ঘরে, চল চলো ঘরে, চলো। আচ্ছা চলেন যাই।
তারপরে রোমান মিয়া আর কি খবর? তারপরে যে কি পাগলামি শুরু করলো চাচু, আমি এবার বাড়িতে গিয়ে পুকুরে মাছ ধরবো। না তুমি তো পারবে না, জেলেরা আছে ওরা মাছ ধরবে। না চাচু, আমার খুব শখ, আমি পুকুরে নেমে মাছ ধরবো। তুমি তো সাঁতার জানো না। আমি সাঁতার জানি, আমি মাছ ধরতে পারবো তো। তুমি সাঁতার জানো? আমার আব্বু তো আমাকে 3 বছর বয়সেই শিখিয়ে দিয়েছে সাঁতার। বাহ মামনি, তুমি সাঁতার জানো? চাচু আব্বুর সাথে কথাই বলা যায় না, সবসময় রেগে রেগে থাকে, খালি টিচারের মতো কথা বলে। তোমার আব্বুকে তো আমরাও ভয় পাই। আমি ভয় পাই না। তুই ভয় পাবি কেন, তুই তো একটা দোষী। তুই আমার দোষী বললা কেন? বলেছি ভালো করেছি, খালি বড়দের মুখের উপর কথা। যা এখান থেকে। তুমি যাও এখান থেকে। হ্যাঁ কি শুরু করলাম? তুমি না মারলা কেন? চাচু মারবো না কেন, খালি বড়দের মুখে মুখে কথা। আর এমন ভাব ধরে যে বাড়িটাই ওরা কিনে নিয়েছে। মামনি তুমি কাঁদো না, কাঁদো না। হ্যাঁ তুমি কাজটা ঠিক করো নাই। যাও ওদিকে যাও। শুনো বাজান, কাউরে বাবা কইও না কিন্তু। হ্যাঁ কেন বাবা কমু না কেন? জানি না কেন, তোমার কোনো বাবা নাই। কেন বাবা কই গেছে, মরে গেছে? বাজান মরবো কেন, হারাইয়া গেছে তোমার বাজান। শোনো, তোমার আর বেশি দিন কাজ করতে হইব না, একটু ভালো মতো কাজকর্ম করো। হ্যাঁ আমি ডাল ভাত খাইয়াই আপন জনের ছায়ায় থাকতে চাই। শাহনাজের একটু মন জোগায় চলার চেষ্টা করো, ওর মনটা খুব ভালো। আমি আসি, আবার কেউ দেখে বলবো। তো বাবা নেই, তোর বাবা হারিয়ে গেছে না? দেখ তোর এই দুষ্টামির জন্য মাথা গোজার যে ঠাইটা আছে সেটাও হয়তো শেষ পর্যন্ত হারাতে হবে। তুই আর দুষ্টামি করিস না। সবার তো বাবা আছে, আমার বাবা নাই কেন? যাদের বাবা নাই, যারা যেখানে থাকে সেখানে আমার দিয়া জমা প্লিজ। চুপ কর, তোর চুপ কর। এখানে পড়তে ভালো লাগে না মা, আমার বাবা নেই, সেই জন্য ওরা আমার সাথে কি বাজে বিহেভিয়ার করে তুমি জানো না। তোমাকে আমি গ্রামে পাঠালাম মানুষ হবার জন্য, আর তুমি কি আরাম শুরু শুরু করলি এটা? হ্যাঁ এরকম চুল করেছো কেন? আশ্চর্য নো, কোনো লজিক নো নো, এটা এটা কোনো ভদ্র মানুষের চুল হতে পারে না। তুমি তো এরকম কথা, তোমার তো এরকম কথা ছিল না লিসান, তুমি ওর থেকে কেন মেরেছ? এই এই বিহেভিয়ার প্যাটার্নটা কোথা থেকে শিখলে তুমি? ডোন্ট ট্রাই টু পুট এনি লজিক প্লিজ।
এটা কোনো সিভিলাইজড সোসাইটির মানুষের কথা হতে পারে না। প্লিজ জি স্যার, প্লিজ বড় হচ্ছ শুরসে সরি নট টু মি টু অর্থি। আমি দেখলাম একটা বিশাল মরুভূমি আহসানের উপর দিয়ে হাঁটতেছে, আমি একটু পর আর ওরা খুঁজে পাই না, খুঁজতেছে খুঁজে পাই না। শোনেন আমি বলি, আসলে স্বপ্ন সবসময় উল্টা হয়। এই যে আপনার ছেলে ফিরে আসছে, এই যে আমি চলে আসছি মা, আমি আর তোর বিদেশ যেতে দেবো না, বড় ভাইজানের কথা মনে নাই, সেই যে মানুষটা গেল আর ফিরে আসলো না। ভাবি একটু, রোমান তুমি একটু কুমকুমের সাথে কথা বলো, তবে পরে কিন্তু কোনো কিছু বুঝতে দেওয়া ঠিক হবে না। ঠিক আছে, ভাবি কোথায়? ভাবি রুমে আছে। বনি তুমি কি ভুলে গেছো ভাইজানের কথা? ভাইজান শেষে গেল, তোমরা সবাই মিলে কত খোঁজাখুঁজি করলা আর খুঁজে পেলে না। আমার হাসানের যদি এরকম কিছু হয়। ভাইজানের কথা মনে করে দিলেন ভাবি, কতদিন বড় ভাইজানের মুখটা দেখি না, ভাইজানের কথা যখন মনে হয় তখন একা একাই বসে কান্দি। ভাই হারানো যে কত কষ্টের সেটা আমি জানি। থাক ভাই, তুমি আর কাঁদো না, তুমি সহ ভাই না পড়লে এবারে কি অবস্থা হবে বল। কোন পাথারে কোন পাষাণে রেখায় নবীন তরি নতুন চলে, দেইনি পারি অগাধে চলে, বাহি তারি খেলার ছলে কিনার কিনারায়। ভাবি এসো। সরি, আমি আসলে নক করতে চেয়েছিলাম কিন্তু তুমি পড়ছিলে এবং অনেক ভালো লাগছিল, তাই আর তোমাকে এটা করলাম না। এনিওয়ে করো না, ভালোই লাগছিল। না করবো না, তোমার সাথে গল্প করো। আচ্ছা ভাবি, তুমি এই যে সবসময় চুপ করে থাকো, এতে দেখো সৈয়দ বাড়িটা কিন্তু আরও বেশি স্তব্ধ হয়ে থাকে। আমার আসলে অভ্যেস হয়ে গেছে, সারাদিন চুপচাপ বসে থাকতে থাকতে দীর্ঘ সময় নিয়ে নানা কথা ভাবতে ভাবতে বাদ দাও, আমরা এসব গল্প করি। ভাবি আমি জানি তুমি খুবই মন কষ্টে আছো এবং সেই কষ্ট যে তোমার মুখেও ছাপ পড়ে সেটা তুমি বোঝো। এত কিছু খেয়াল করেছো? খেয়াল করবো না, আমি এসে এই মার সঙ্গে কথা বলেছি এবং মার কাছ থেকে জেনেছি তুমি বিয়ের পরে আজ অবধি একবারও তোমার বাবা বাড়ি যাওনি। তুমি তোমার ধৈর্য পরীক্ষা একদম সফল, বাড়ির সবাই তোমার সুনামে পঞ্চমুখ। আমরা তো চলেই যাচ্ছিলাম, তুমি আসবে শুনে তোমার অপেক্ষায় ছিলাম, এখন তোমাকে নিয়েই ঢাকা যাব। আচ্ছা ভাই বলো তো, কতবার বাবা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলে? নিশ্চয়ই অগণিত। তাই গতকাল সব কিছু রেডি করোনি? তা করেছিলাম, কিন্তু এতদিন পর তুমি আসছো, তোমাকে না দেখে সারতে পারলে তো চলে যাব, তাই হয় তাই নাকি? মা মা বসো, তোমার কি মনে মনে করছিলাম। মা শোনো, কাল আমরা ঢাকায় যাব। যেতাম তো, কিন্তু তোর বাবার তো একটা কাণ্ড করে বসেছে। কি কি? রাগ করে ভাইজানের বাসায় যায় নাই। উমা তাহলে কোথায় গেছে? তোমাদের বাসায় উঠেছে। তাই নাকি? হ্যাঁ, বৈশাখী ফোন করেছিল, বললো যে আমি ব্যাং বাড়িতে আছি আর বৌমা না যাওয়া পর্যন্ত সে ওখান থেকে আসবে না। দ্যাটস গ্রেট, তাহলে তো যেতেই হবে আমাদের, তাই না? মানে বাবাকে উদ্ধার করতে হলে তো যেতে হবে। পাকা মস্তিষ্ক না? হ্যাঁ, মামা এখানে এই দুষ্টামি করছে। বুঝলে মামা, এটা আসলে একটা পাগল, এটা না থাকলে এই বাড়িটা একেবারেই অন্ধকার থাকে। তাহলে ভাবি এই আজকে বেশি দিন ঘুরাফেরা কর, তারপর সবাই মিলে ঢাকায় যাবে। চলো ভাবি, তাহলে কি হয়েই তো গেল, তোমার শাশুড়ি মা এসে গেছে, তার মানে আমাদের যেতেই হচ্ছে। উই এই দেরকম করে হাসবে তুমি, হাসো না কেন?
সাদিয়া কি রে তুই এখানে একলা একলা বসে কি ভাবতেছিস কই কিছু না তো কিছু না তো এরকম ভাবনা আমারও ভাবতে ভালো লাগে যদি সেই ভাবনাটা আনন্দের হয় কষ্টের ভাবনা ভাবো কেন কষ্টের ভাবনা ভাবো কেন আমার মতো স্বামীর ঘর কর তারপরে বুঝবি কষ্টের ভাবনা কি করে আসে তুমি যে কি বলো না খানা চল ওদিকে চল চল আপনি চলেন আরে যাও না তুমি ডাকো তাহলে মালেকা মালেকা তোমার এখানে কোনো ঝামেলা হইতেছে না তো কোনো কষ্ট হইতেছে না তো না শোনো আমি একটু গোপনে তোমার সাথে দেখা করতে আসছি তোমার সাথে আমার কিছু কথা আছে বলেন তুমি কয়দিনের জন্য একটু অন্য কোথাও যাও কোথায় যাব আমি কোথায় যাব তার আমি কি জানি যাব কোথাও আমি কি আপনার হাতে খেলনা পুতুল হ্যাঁ আপনি বললেন ওই বাড়িতে যে কাজ করতে আমি দাসীবান্দির মতো ওখানে কাজ করতেছি আর এখন বলতেছেন যেখানে ইচ্ছা সেখানে যাও এটা কোন ধরনের কথা আস্তে কথা তুমি কয়দিনের জন্য একটু ঢাকা যাও জীবনে একবারই গেছি ওখানে আমার কেউ নেই আমি তোমার ভালোর জন্যই বলতেছি বাড়িতে একটু সমস্যা হইতেছে শাহনাজ মোল্লার সন্দেহ করছে আপনি মুখ খুললেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় আমার জ্ঞান দাও না হুম আমি তোমার চেয়ে কম বুঝি হুম যাও বাড়ি ভিতরে যাও এখানে বেশিক্ষণ থাকলে অসুবিধা আছে যাও 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 ভাই পোতার কাকা ও তো কিছুই বুঝতে চায় না বোঝাও আপনি ভিতরে চলেন না কাকা ভিতরে যেতে পারবো না যাও তুমি যাও আপনি সাবধানে যান কাকা আমি কাল সকালে চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছ চিটাগাং আমার খালার বাসা দেখো বাচ্চা কাচ্চার মধ্যে ঝগড়া হয়েছে সেটা আবার ঠিক হয়ে যাবে তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করছো কেন আসলে অর্থি এখানে থাকতে চাচ্ছে না আমি কি করব তাছাড়া অর্থির নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে জিসানের কোনো দোষ নেই আসলে অর্থিটাই বেশি দুষ্ট হয়েছে না না অর্থি দুষ্ট হয়নি ওদের বয়সটাই এমন তাছাড়া সামাজিকভাবে এই এক বাড়িতে এক ছাদের নিচে এইভাবে থাকাটাও ঠিক হচ্ছে না কি ঠিক হচ্ছে আর কি ঠিক হচ্ছে না সেটা আমি ভালো বুঝি না তুমি এখান থেকে কোথাও যাবে না তুমি এখানেই থাকবে ভাইয়া আমি কালকে বাড়ি যেতেছি জিসান আমার সাথে যাই যেতেছে না 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 জিসান কোথাও যাবে না গ্রামে গিয়ে একটা বিয়াদ হয়েছে ও তোমার সামনে ওর থেকে চর মারনি জি মারছে ছোট মানুষ তো ভুল করছে এই ঝগড়া এই মিল এইটাই তো নিয়ম এইসব বিষয়ে কি আমাদের বড়দের মাথা ঘামানোটা ঠিক হবে না 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 জিসান কাজটা ভালো করেনি ওরা আমাদের এখানে আছে এই মধুপা পুরো সংসার টাঙ্গলে রেখেছে জানো জি আমরা সবসময় সেটা আলোচনা করি তো এই মধুপা চলে গেলে আমাদের অবস্থা কি হবে বুঝতে পারছো তোমার ভাবি রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর রেইন তো পুরোপুরি বোবাই হয়ে গেল এই মধুপাওকে মায়ের মতো করে চিকিৎসা করে শুশ্রূষা করে বড় করেছে সারিয়ে তুলেছে মধুপাকে ছাড়া রেইন থাকতে পারবে না এখন এই মধুপা চলে যাচ্ছে আমার কি অবস্থা হবে আমি কি করি বলো তো আপনি একটা ডিসিশন নেন
সেটাই তো ভাবছি কিন্তু জিশান কিছুতেই মেনে নিতে পারছে না তো সেই জন্য তো আপনার জীবন নষ্ট হতে পারে না আমাকে নিয়ে আমি ভাবি না আমার ভাবনা শুধু রেইনকে নিয়ে তোমার বান সেকেন্ড হ্যাঁ বাদাম গুলি কোথাকার টুক একটা বাচ্চা রেখেও বান্ধে হ্যাঁ বসো এনে বসো আনছি তোমার জন্য তোমার মা আছে ভিতরে আছে লও এখন আগে কলা খাও ধরো বিস্কুটটা হাতে রাখো খাও আরে দুষ্টামি করছিলা বানছে কেন এটা খাইবা আমি কি খাইবা হ্যাঁ ধরো আর এক হাত দিয়ে এটা লোক ভাইজান এদিকে তো আরেকটা সমস্যা হয়েছে কি সমস্যা আফসানা কাউরে বলতে না করছে কিন্তু কথাটা আপনার জানা দরকার বলার মতো না হলে বলো না আর এসব সমস্যার কথা আমি শুনতেও চাই না কিন্তু আপনারা না জানে কি পারি কথাটা সত্য কিনা জানি না মনি যে একবার বাড়ির থেকে অনেক দিনের জন্য বাইরে গেছিল আপনার মনে আছে হ্যাঁ তখন বাড়ি ছেড়ে ও একটা বড় রকম কেলেঙ্কারি করছে কেলেঙ্কারি হাসনা হেনা আফসানারে বলছে মানে হঠাৎ এক মহিলা এসে হাজির আইসে বলে সে নাকি সৈয়দ বাড়ির বউ হতে পারে তোমরা বাড়ির মান সম্মান তো রাখবে না শাহনাজ কি বলে হায় হায় বলেন কি বাড়িতে ওই বিষয়টা কেউ জানে না আমি যে ঘটনাটা জানি মনিও সেটা জানে না শাহনাজ তো দূরের কথা আমি আমি আফসানার কাছে শুনেছি ভাইজান মনিকে কে আসতে বলবো কেন না পরামর্শের জন্য বিয়ে করার আগে কি সে আমার কাছে পরামর্শ চেয়েছিল আমি আফসানারে বলছি এইসব সমস্যার কথা আমার না বলতে কি 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 হয়েছে কি কোথায় যাচ্ছ অর্থি ভাইজান আটকান ভাইজান না দরকার নেই যে যাচ্ছে সে চলে যাক কিন্তু
কথা বলছে মামুনি প্রহর গণেশ।